ঘূর্ণিঝড় মখার একাংশ বয়ে যায় প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উপর দিয়ে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় 147 কিলোমিটার। ঝড় আঘাত হানার আগে 3টি সাইক্লোন শেল্টার ছাড়াও 37টি হোটেল, রিসোর্ট ও বহুতল ভবনে আশ্রয় নেন দ্বীপের বাসিন্দারা। এদিকে কক্সবাজার জেলায় 612টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি অর্ধশত আবাসিক হোটেল ও বহুতল ভবনে আশ্রয় নেন 3 লাখের বেশি মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে রাসনা দাসের রিপোর্ট। বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেন্ট মার্টিন ও কক্সবাজারের টেকনাফ উপকূল। মহাবিপদ সংকেত জারির পরপরই এসব এলাকায় অনেকেই আগেভাগে চলে যান দূরের স্বজনদের কাছে, যারা নিরুপায় তারা আশ্রয় নিয়েছে সাইক্লোন সেন্টারে। সবচেয়ে ঝুঁকিতে থাকা সেন্ট মার্টিনে 3টি সাইক্লোন সেন্টার ছাড়াও 37টি হোটেল, রিসর্ট ও বহুতল ভবনে আশ্রয় নেন প্রবাল দ্বীপের বাসিন্দারা। প্রশাসন জানায় শনিবার রাতে 5,000-এরও বেশি মানুষকে এসব আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। ঝড়ে কোথাও কোথাও গাছপালা ভেঙে পড়লেও জলোচ্ছ্বাস তেমন দেখা যায়নি। কক্সবাজার জেলায় 612টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি আবাসিক হোটেল ও বহুতল ভবনে আশ্রয় নিয়েছে 3 লাখেরও বেশি মানুষ। জেলাব্যাপী কাজ করছে 10 থেকে 12 হাজার স্বেচ্ছাসেবক। টেকনাফের প্রতিটি ইউনিয়নে কমিটি করেছে জনপ্রতিনিধিরা। উপকূলীয় এলাকা জুড়ে মাইকিং করে সবাইকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার কাজ করছেন স্বেচ্ছাসেবকরা। ফাঁকা হয়ে যায় জেলা শহরের রাস্তাঘাট। চট্টগ্রাম উপকূলীয় এলাকায় সতর্ক রয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। সাগর পার ও পাহাড়ে সতর্কতায় মাইকিং করেন ফায়ার সার্ভিস সহ জেলা প্রশাসনের কর্মীরা। চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে বন্ধ রয়েছে বিমান ওঠানামা, অচল অবস্থা সমুদ্র বন্দরেও। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুট বন্ধ থাকলেও অনেকেই ঝুঁকি নিয়ে স্পিড বোট অথবা ইঞ্জিন চালিত নৌকা অথবা ট্রলারে যাতায়াত করতে দেখা যায়। এই জেলায় প্রস্তুত রাখা হয়েছে 541টি আশ্রয়কেন্দ্র। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। ফেনী সোনাগাছি উপজেলায় আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং হলেও তাতে সাড়া দেয়নি অনেকে। উপজেলার 9টি ইউনিয়নে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয় বিপদ সংকেত, তারপরও খালি পড়ে আছে আশ্রয়কেন্দ্রগুলো। পটুয়াখালীর 10মিনা, গলাচিপা ও রাঙামালী ইউনিয়নের 11টি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা থেকে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনে উপজেলা প্রশাসন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির স্বেচ্ছাসেবকরা। জেলায় প্রস্তুত রাখা হয়েছে 703টি আশ্রয়কেন্দ্র। রাসনা দাস, এটিএন বাংলা।